المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. شهاب الدين بھائی انڈیا থেকে প্রশ্ন করেছেন, ফরজ কত প্রকার, সুন্নাত কত প্রকার, নফল কত প্রকার, ওয়াজিব কত প্রকার, মুবাহ কত প্রকার, মাকরুহ কত প্রকার, বিভিন্ন বিষয়ে আলী আর জবাব বিল্লাহি তৌফিক। ফরজ যেটা অত্যাবশ্যক, যেটি না করলে গুনাহ হবে, আর সে বিষয়টি আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথনের মাধ্যমেও হতে পারে। ফরজ যে শুধুমাত্র আল্লাহর, আমাদের সমাজে বলা হয় ফরজ যেটা আল্লাহর হুকুম যেটা সেটা ফরজ, আর নবীর হুকুম যেটা সেটা ওয়াজিব, এভাবে ভাগ করা হয় না। আসলে ফরজ আর ওয়াজিব একই জিনিস। ফরজ এবং ওয়াজিব অত্যাবশ্যক, আবশ্যক হয়ে যায় যা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছিলেন, আফিকুল্লি আমিনিয়া, নবীজি একবার বলতেছিলেন যে হজ আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। এক সাহাবী পাশ থেকে বলতেছিল, আফিকুল্লি আমিনিয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই হজ করা ফরজ। নবীজি চুপ রইলেন। তো যাই হোক, বারবার কথোপকথনে লাস্টে নবীজি কী কথা বললেন, লাউকুন্তু নাম লাওয়াজাব, যদি আমি বলি হ্যাঁ তাহলে ওয়াজিব, তাহলে ফরজ হয়ে যাবে। লাউকুন্তু নাম লাওয়াজাব, নবীজি কী বলেছেন, তাহলে ওয়াজিব হয়ে যাবে। তাহলে হজ কি ওয়াজিব না ফরজ? ফরজ, তার মানে ওয়াজিব, মান ওয়াজিব অর্থই হলো ফরজ। তাহলে এখন সেই কথাটি কার থেকে এসেছিল? নবীজির থেকেই আসলো। আর নবীজি ওই সমস্ত বিষয়গুলো যেগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, তার কথাও ওয়াহিয়ে গায়রে মাতলু। সুতরাং ওলামায়ে কেরামগণ ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহ, তানজিহি, তাকরিমি, এই ভাগগুলো ওলামায়ে কেরামগণ একটি পরিভাষায়, শরীয়তের পরিভাষা, বিভিন্ন হাদিসের মানদণ্ডের অনুযায়ী নবীজি কোনটায় খুব গুরুত্ব দিয়েছেন, কোনটায় গুরুত্ব দেননি। যেমন দুর্গন্ধযুক্ত মনে করুন মাছ খাওয়া নবীজি পছন্দ করতেন, এটাকে মাকরুহ করার দেওয়া হয়েছে। নবীজি অপছন্দ করতেন, মাকরুহ, অপছন্দনীয়। তো এই জাতীয় সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, মনুসম্মতি দিয়েছেন, নবীজির একটি সুন্নাত ছিল, তার অভ্যাস। সুন্নাতকে আলাদা করা হয়েছে কিছু ইবাদতে, কিছু তার ব্যক্তিগত সুন্নাত ছিল, আর কিছু কিছু ছিল যেগুলো তিনি উল্লেখ করেছেন, ফজিলত উল্লেখ করেছেন। যেমন দৈনন্দিন 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, যেটি নবীজি খুব ফজিলত বর্ণনা করেছেন, মানে নবীজি যেগুলো খুব গুরুত্বের সাথে করেছেন সেগুলোই মুয়াক্কাদা। এখন এটাকে হাদিসে বিভিন্ন পরিভাষা কত প্রকার ও কী, এগুলো বিভিন্ন হতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যা নবীজি বলেনি যে সুন্নাত, আমার সুন্নাত এত প্রকার, ফরজ এত প্রকার। ইসলামের 5টি ভিত্তি কথা বলা হয়েছে, কিন্তু ফরজিয়াত আরও অনেক অনেক ফরজিয়াত রয়ে গেছে, অনেক সুন্নাত রয়ে গেছে। সুতরাং এটাকে বিভিন্ন আকসামে, বিভিন্ন প্রকারে যদি ভাগ করা হয়, এর দ্বারা কম বেশি হয়ে যাবে। আর এভাবে করে নির্দিষ্ট কোনো যেহেতু হাদিস নেই, বরং ওলামায়ে কেরামগণ এই যে ভাগ যে করছেন, অজীব, সুন্নাত, নফল, এগুলোতে আলাদা করেছেন, এগুলো গুরুত্বের দিক থেকে তারা এটাকে ভাগ করেছেন। অর্থাৎ কোনটার গুরুত্ব বেশি, যেটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে অজীবিয়াতের দিকে নিয়ে এসেছেন। যেমন নামাজের মধ্যে তাশাহুদ পড়া, দুরুদ পড়া, নবীজি বলেছেন এগুলো না পড়লে নামাজ হবে না, তাহলে এটাকে ওজুবিয়াত করার দেওয়া হয়েছে, বাধ্যতামূলক। আবার দোয়া মাসুরা বা অন্যান্য যেগুলো সেগুলো সুন্নাত ধরা হয়েছে, এগুলো যদি কেউ ভুলেও করে তাহলে অসুবিধা নেই। হজের মধ্যে অনেকগুলো সুন্নাত রয়েছে, অজীব রয়েছে, আগে পরে করে ফেলেছে, নবীজি কাছে জিজ্ঞেস করছে, বলছে আল্লাহ আসাল্লাহ, কোনো ক্ষতি নেই। নবীজির কথা অনুযায়ী সমস্ত হাদিসগুলোকে একত্রিত করি, মূলত আসলে আকসামগুলো করা হয়েছে, প্রকারসমূহ করা হয়েছে। সুতরাং এর প্রকার একাধিক হতে পারে, বিভিন্ন হতে পারে। কোরবানি দেওয়া, যেমন আমি আবু হানিফা বলেছেন ওয়াজিব, কারণ একটি হাদিসের ভিত্তিতে যে টাকা পয়সা আসে অথচ কোরবানি দিলে নবীজি বলেছেন সে যেন ঈদগাহের কাছেও না আসে। ধমক, এই ধমকের কথা এই হাদিস থেকে ইমাম আবু হানিফা তিনি এটাকে ওয়াজিব করার দিয়েছেন। কিন্তু আবার নবীজির একটা কথা অনুযায়ী যে এটি সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা সুন্নাতে মুয়াক্কাদা, এবং নবীজি 10 বৎসরই দিয়েছেন, কোরবানি দিয়েছেন,
তাহলে একটি বিষয় কারো কাছে ওয়াজিব, কারো কাছে সুন্নতে মুআক্কাদা, এভাবে করে বিভিন্ন প্রকার হয়ে যেতে পারে। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি কোনটাকে খুব গুরুত্ব সাথে আরোপ করেছেন সেটাকে ওলামায়ে কেরামগণ আলাদা করে ফেলেছেন, যেটাকে সামান্য একটু গুরুত্ব দিয়েছেন যে ঠিক আছে চলবে, লাভ আসলে কোনো ক্ষতি নেই, সেটাকে সুন্নাত কারার দিয়েছেন। নবীজি যে অপছন্দ কাজগুলোকে মাকরুহ কারার দেওয়া হয়েছে, মোবা বা মোহমার যে কাজগুলো, অর্থাৎ যে কাজগুলো ভালো আর মন্দ উভয়টাই সমান, মানে নিউট্রাল টাইপের, বা অপছন্দনীয় বা অতিরিক্ত অতিরঞ্জিত, এভাবে করে আকসামগুলো বের করা হয়েছে। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ নবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।